নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো দারুণ স্বাদের গুড়াম বানাতে কিন্তু এমন কিছু উপকরণ লাগে না খেতেও খুব ভালো হয় আর একবার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন তাহলে দারুণ স্বাদের গুড়ামের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আমকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি ওজনে প্রায় চারশো গ্রাম হবে আপনারা এখানে খোলা সমেত কেটে নিতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন এবার অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে যদি রোদে দিতে পারেন অবশ্যই তিন চার ঘন্টা ভালো করে রোদে শুকিয়ে নেবেন আমি এখানে রোদে দিচ্ছি না ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি এইভাবে বানালেও কিন্তু বেশ ভালোই হয় তবে আমের টুকরোর গায়ের মধ্যে যেন জল না থাকে বেশ ভালো করেই শুকিয়ে নিতে হবে এবার একটি কড়াইয়ের মধ্যে চার চামচ পরিমাণে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা ভালো স্মেল আসলে পরে দিয়ে দেব কেটে রাখা আমগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে আমগুলোকে বেশ ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ একদমই অল্প পরিমাণে লবণ এখানে আমি ব্যবহার করেছি আবারও খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ভালো করে আমগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ভাজা ভালোভাবে হয়ে এসেছে এবার আমি এখানে চারশো গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি চারশো গ্রাম আমের জন্য আমি চারশো গ্রাম গুড়ই ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন তবে যে আমগুলো আমি এখানে নিয়েছি আমগুলো কিন্তু ভীষণই টক আর আপনারা যদি এখানে চান যে বেশি টক বা টক মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে এই মাপটাই নেবেন আর যদি মিষ্টি এর থেকে একটু বেশি মানে পছন্দ করেন আপনারা তাহলে এখানে আবারও একটু গুড় মিশিয়ে নিতে পারেন এবার গুড়টাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে গুড়ের বদলেও চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা এবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার চার পাঁচ মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখনও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রেখেছি খুব হাই ফ্লেমে তাড়াহুড়ো করে রান্নাটা করতে যাবেন না এক্ষেত্রে গুড়টা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর আমের ভিতরে ভালোভাবে ঢুকবে না মিডিয়াম টু লো করে আমি আবারও পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু অনেক টাইট শুকিয়ে এসেছে আমি আবারও দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দুই তিন মিনিট পর আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন এবার অনেকটাই ঘন হয়ে গেছে গুড়টা এর থেকে বেশি আবার ঘন করব না ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে এবার আমি এখানে দুই চামচ ভাজা মশলা ব্যবহার করছি ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সমস্ত কিছু পরিমাণ এক চামচ করে নিয়েছি আর শুকনো লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করেছি এই মশলাটাকে ভালো করে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলা করে আমের আচারের মধ্যে বিশেষ করে গুড়ামের আচারের মধ্যে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় খুব ভালো একটা ফ্লেভার আসে মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব বেশি মশলাটাকে বেশি ফোটাবার দরকার নেই এবার আমি এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবেন এইখানে আমের আচার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভিনিগার দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই এবার গ্যাসের আঁচ অফ করে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ভালো করে ঠান্ডা করে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার আমের আচারার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ